আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকুল গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আমরা চাহিদার বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তো আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করার আগেই আমরা একটু বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলতেছি, যে সে বিষয়টা হচ্ছে প্রথমে আমরা দেখব চাহিদা কী, চাহিদা সূচিটি কী, চাহিদা রেখা কী, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে চাহিদা। চাহিদা হচ্ছে কোনো মানুষ যে কোনো বস্তু পাবার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, ওটিকে আমরা চাহিদা বলতে পারি। আর চাহিদা বিধি হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। আর এই দাম এবং চাহিদাকে যখন আমরা একটা তালিকার মধ্যে উপস্থাপন করব, তখন সেটাকে আমরা বলবো চাহিদা সূচি। আর এই চাহিদা সূচি জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। এখন আমরা তাহলে দেখব যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। কারণ প্রথমে দেখো বোর্ডে একটা চাহিদা সূচি দেওয়া আছে। চাহিদা সূচির বাম পাশে দাম এবং ডান পাশে চাহিদার পরিমাণ দেওয়া আছে। দাম যখন পাঁচ তখন চাহিদার পরিমাণ, দাম যখন দশ তখন চাহিদার পরিমাণ পাঁচ, দাম যখন আট তখন চাহিদার পরিমাণ দশ, দাম যখন ছয় তখন চাহিদার পরিমাণ পনেরো, দাম যখন চার তখন চাহিদার পরিমাণ বিশ। আর জাস্ট এই দাম এবং চাহিদাকে আমরা একত্রিত করে জ্যামিতিক প্রকাশ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে চাহিদা রেখা। এখন এই দাম এবং চাহিদাকে আমরা একটা জ্যামিতিকভাবে একটা চাহিদা রেখার মধ্যে নিয়ে যাচ্ছি। তা দেখো এখানে যে বিষয়টা, যে প্রথমে আমরা দেখব যে চাহিদা রেখা অঙ্কন করার জন্য দুটো বিষয় দরকার। একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। UX হচ্ছে ভূমি অক্ষ আর ও হচ্ছে লম্ব অক্ষ। এখন ভূমি অক্ষে দেওয়া আছে চাহিদা আর লম্ব অক্ষ হচ্ছে দাম। আমাদের যে সূচিতে যে আমরা বিষয়টা দেখছিলাম দাম এবং চাহিদা দেওয়া আছে, আমাদের সূচি থেকে আমরা যে পাচ্ছি যে দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ, এবং যেটা আমরা পি বিন্দু দিয়ে নির্দেশ করতেছি। আর এরপরে যে বিষয়টা আছে, দাম যখন আট তখন চাহিদার পরিমাণ দশ, এটা কিউ বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। দাম যখন ছয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে পনেরো, এটা আর বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে। দাম যখন চার তখন চাহিদার পরিমাণ হচ্ছে বিশ, এটা কিন্তু আমরা এস বিন্দু দিয়ে নির্দেশ করছি। এখন পি কিউ আর এস এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা রেখা পাবো, সে রেখাটা হচ্ছে ডি ডি ডট রেখা। আর এই ডি ডি ডট রেখাই হচ্ছে চাহিদা রেখা। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, তাহলে প্রথমে আমরা চাহিদার সূচি নিছি এবং পরবর্তী সময় সেই চাহিদার সূচির ব্যবহার করে আমরা জ্যামিতিকভাবে একটা অঙ্কন করছি এবং সেখান থেকে কিন্তু আমরা চাহিদা রেখা পাচ্ছি এবং সেই চাহিদা রেখাটা হচ্ছে ডি ডি ডট চাহিদা রেখা। তাহলে আমার মনে হয় তোমরা এই বিষয়টা যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন এই বিষয়টা বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।